রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে ব্লকের 111 জন মাছ চাষীদের মধ্যে চারা মাছ ও চুন তুলে দিলেন বিডিও শোভন দাস। পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার, সহসভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, মৎস্য কর্মাধ্যক্ষ কামরুজ্জামান কোচি সহ ব্লক ও জেলা মৎস্য আধিকারিকদের উপস্থিতিতে তাদের হাতে চারা মাছ তুলে দিলেন। এই মাছ পেয়ে খুশি এলাকার মাছ চাষীরাও। বিডিও শোভন দাস বলেন, এই প্রকল্পের মাধ্যমে ব্লকের প্রায় 111 জন মাছ চাষী উপকৃত হবেন। রাকিবুল ইসলাম বাবু রিপোর্ট, NTVWB। কি কি প্রোগ্রাম হলো আপনাদের? আজকে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে জলঙ্গি ব্লকে 111 জন মৎস্য চাষীকে মাছের চারা বিতরণ করা হলো। প্রত্যেকে 1000 করে মাছের চারা দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির। জল ধরো জল ভরো প্রকল্প এবং ক্ষুদ্র জলাশয়ে মাছ চাষ, এই উদ্যোগটাকেই আরও বেশি করে যাতে প্রসার ঘটে সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মৎস্য বিতরণ আজকে হলো আমাদের জলঙ্গি ব্লকে কিষাণ মান্ডিতে। সেখানে সকল চাষিরা, মানে মৎস্য চাষিরা মাছ পেয়ে খুব খুশি এবং তারা আনন্দিত যে তারা এভাবে মৎস্য চাষের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করে আরও উন্নতি করে দিতে পারে। এটা কি সম্পূর্ণ বিনামূল্যে 111 জন চাষিকে এই মাছটা দেওয়া হয়েছে? ধন্যবাদ। উদ্যোগে আর কি আর এই জলঙ্গি পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় জল ধরো জল ভরো প্রকল্প এবং ছোটো জলাশয়ে মাছ চাষ, এই দুই ধরনের প্রকল্পে আজকে মাছের চারা পোনা বিলি করা হয়েছে। এই ছোটো জলাশয়ে প্রায় 28 জনকে এবং জল ধরো জল ধরো প্রকল্পে 83 জনকে, মোট আজ 111 জনকে মাছের চারা পোনা এবং চুন দেওয়া হচ্ছে। কত কিলো করে মাছ দেওয়া হচ্ছে? এক একজন 1000 পিস করে মাছের চারা পোনা পাবে এবং জল ধরো জল ধরো প্রকল্পে যারা পাবে তারা কিন্তু তার সঙ্গে 20 কেজি করে চুনও পাবে। কিন্তু ছোটো জলাশয়ে যারা মাছ চাষ সেখানে চুনের ব্যবস্থাটা নেই। হ্যাঁ, আজকে জেলার থেকে আমি সঞ্জয় মিশ্র এসেছি এই প্রোগ্রামটা দেখাশোনা করার জন্য। আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, মাননীয় বিডিও সাহেব সবাই ছিলেন। এটা কি কোনো, এটা সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে সব সম্পূর্ণ বিনামূল্যে। আপনার পরিচয়? আমি সঞ্জয় কুমার মিশ্র, জেলা মিনি আধিকারিক, সাধারণ মুর্শিদাবাদ। সুপার ঠিক আছে, বড় বড় মাছ।